Good morning, English students. How are you? I hope you are all well. After a long time, we will meet again and welcome back to English class. Okay, today we will learn very interesting thing. Okay, let's start. Open at page number 61 of your dazzle book and read the sentences carefully. In this class, you have to learn reading or you have to learn how to read. Okay? এই ক্লাসে তোমাদের শিখতে হবে কিভাবে রিডিং করতে হয় ওকে সো নাও লেটস স্টার্ট আই অ্যাম এ ব্যান্ড অফ সেভেন কালারস মিন্স আই অ্যাম এ ব্যান্ড অফ সেভেন কালারস আমি একটা ব্যান্ড সেভেন কালারসের ব্যান্ড মানে আমার কাছে সেভেন কালারস আছে ইউ ক্যান সি মি আফটার দা রেইন আর তোমরা আমাকে রেইন মানে বৃষ্টির পর দেখতে পাবে রেইনিং হয়ে গেলেই আমাকে দেখতে পাবে আই অ্যাম আ আমি কি আই অ্যাম আ দ্য প্রপার আনসার ইজ রেইনবো আর এ আই এন রেইনবো বি ও ডব্লিউ বো সো আই অ্যাম এ রেইনবো ইজ দ্যাট ক্লিয়ার দিস ইজ দ্য ফার্স্ট আনসার ওকে Next, second sentence. You have to read the sentence. We twinkle at night. আমরা পড়েছিলাম না twinkle what the lines যেমন পড়েছিলাম twinkle twinkle little star. So we twinkle at night. আমরা কি করি night একটু twinkle twinkle করি মানে মিট মিট করে তাকাই আর কি. We are very far away. We are very far away. আমরা অনেক দূরে থাকি অনেক দূরে ওকে উই আর আমরা কি উই আর মানে আমরা উই আর দ্য আনসার ইজ উই আর দ্য স্টার্স এস টি এ আর এস স্টার্স ইজ দ্য ক্লিয়ার So next, move to the next sentence, number 3. I give you heat and light. I give you heat and light. আমি তোমাদেরকে হিট দিই মানে গরম উঠতে and light lightও দিই মানে lightও দিই আর heatও দিই আমরা কি করি উইন্টারে সানের হিট নেবো বলে কি করি মাঠে গিয়ে বসে থাকি একটুখানি ওকে খুব ঠান্ডা হলে সো আই গিভ ইউ হিট এন্ড লাইট আমি তোমাদেরকে হিটও দিই লাইটও দিই আই রাইজ ইন দা মর্নিং আর মর্নিং এ আমাকে দেখা যায় আমি মর্নিং বেলা মর্নিং এ উঠে পড়ি তোমরা যেমন সকালবেলা ওঠো তেমনি আমিও সকালবেলায় উঠি আই সেট ইন দা ইভিনিং আর আমি কখন ইভিনিং এ ইভিনিং এ আমি থাকি না ইভিনিং এ আবার আমার সেটিং হয়ে যায় মানে অস্ত চলে যায় যেমন আমরা রাত্রে যাই ঘুমিয়ে পড়ি ইভিনিং এ আমাকে আর দেখা যায় না আই অ্যাম হু ইজ আই অ্যাম আমরা কি জানি আই অ্যাম ইস্টে দেখতে পাই সকালবেলা ইয়েস ইয়েস দ্য প্রপার আনসার ইজ আই অ্যাম দ্য সান ওকে নেক্সট নেক্সট সেন্টেন্স I am round in shape. আমার শেপটা হচ্ছে রাউন্ড গোল একদম গোল রাউন্ড আমরা কি জানি একদম গোল হয় রাউন্ড আমরা বল দেখেছি রাউন্ড হয় না ওকে সো আই হ্যাভ রাউন্ড ইন শেপ আমি শেপেতে রাউন্ড আই কিপ অন চেঞ্জিং মাই শেপ আর আমি কি করি আমি আমার শেপটাকে বদলাতেও থাকি তাহলে আমি এমন আমার শেপটা রাউন্ড তেমনি আমি আমার শেপটাকে বদলাতেও থাকি ইউ ক্যান সি মি অ্যাট নাইট আর তোমরা আমাকে নাইটে মানে রাত্রির বেলাতে দেখতে পাবে ওকে আই অ্যাম আমরা কাকে দেখতে পাই রাত্রিরে দিনের বেলা যদি সানকে দেখতে পাই রাত্রির বেলা আমরা কাকে দেখতে পাবো আই অ্যাম দ্য মুন আই অ্যাম দ্য মুন M double O N moon. Okay, is that clear? So now let's do a review of what we have learned today. I am a band of seven colors.
আমার কাছে 7 কালারস আছে ইউ ক্যান সি মি আফটার দ্য রেইন ঠিক রেইনিং এর পর বৃষ্টি হয়ে গেলেই আমাকে দেখতে পাবে তোমরা আই অ্যাম আ রেইনবো তাহলে আমার নাম হচ্ছে রেইনবো এন্ড উই অল নো দ্যাট রেইনবো হ্যাজ 7 কালার রেইনবো কটা কালার আছে 7 কালারস নেক্সট উই টুইঙ্কল এট নাইট আমরা একটু রাত্রিবেলা টুইঙ্কল টুইঙ্কল করি উই আর ভেরি ফার অ্যাওয়ে আমরা অনেক দূরে থাকি উই আর দা স্টারস আমরা হচ্ছি দা স্টারস নেক্সট আই গিভ ইউ হিট এন্ড লাইট আমরা তোমাদেরকে হিট এন্ড লাইট দিই আই রাইজ ইন দা মর্নিং আমরা মর্নিং এ উঠি আই সেট ইন দা ইভিনিং আর আমি সন্ধ্যে হলেই অস্ত চলে যাই আমাকে সন্ধ্যে পর থেকে দেখা যায় না ওকে আই অ্যাম দ্য সান আমরা শান্ত মর্নিং এ দেখতে পাই সন্ধ্যাবেলা দেখতে পাই না ওকে আই অ্যাম রাউন্ড ইন শেপ আমিও কি আছি রাউন্ড আছি শেপে যেমন অরেঞ্জ খাই আমরা অরেঞ্জ অরেঞ্জ কি রাউন্ড হয় বল রাউন্ড হয় আই কিপ অন চেঞ্জিং মাই শেপ আমার শেপটা বা চেঞ্জ হয় কখনো কখনো আমাকে আধখানাও দেখা যায় আবার কখনো কখনো গোটা রাউন্ডও দেখা যায় ওকে ইউ ক্যান সি মি এট নাইট তোমরা আমাকে নাইটে দেখতে পারো আই অ্যাম দ্য মুন আর আমি হচ্ছি দ্য মুন ওকে ইজ দ্যাট ক্লিয়ার সো রাইট দ্য আনসার ইন ইওর বুক নেক্সট টপিক নেক্সট That is a revision of A and N. You have to write the answer A and N. A and N এর revision আমরা আগেও করেছিলাম আবার A আর N এর revision করব ওকে নেক্সট দেখো ওকে হিয়ার ইজ সাম ওয়ার্ড এরোপ্লেন এরোপ্লেন নেক্সট ওয়ার্ড ইজ কার অরেঞ্জ pen air is flower apple umbrella torch you have to write a or an We all know that we put A before consonant, before the words beginning with consonant, and we put A before the words beginning with a vowel. For example, aeroplane, A is vowel. So we put A, aeroplane, car, C consonant, so A car, but orange, or A, E, I, O, U, vowel. A E I O U. We put an before vowel. So orange, an orange. Flower, a flower. Umbrella, U. So vowel and umbrella. Pen, consonant, a pen. Apple, a E I O U. Vowel, so an apple. And next torch, P, consonant. Okay, T is consonant. So we put A torch. Is that clear? So you have to do it in your copy book. Okay, that's all for the day. Thank you. Have a nice day. Bye.